পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হসপিটালে কিছু গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো কোন পোস্টে নিয়োগ করেছে, কিভাবে আবেদন করবে, কবে ইন্টারভিউ রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন থেকে 25 জানুয়ারি 2021 সালে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মেমো নম্বর অবশ্যই এখানে দেখতে পাচ্ছ। এখানে অবশ্যই হেডলাইনে জানিয়ে দিয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডোম, অর্থাৎ এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডোম পোস্টে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডোম পোস্টে নিয়োগ করেছে, যেখানে সরাসরি ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করাবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই পোস্টগুলির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের 8 পাস করতে হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের রেসিডেন্সি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, এছাড়াও টেলিফোন বিল, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুকের মধ্যে একটি ডকুমেন্ট তোমাদের অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে। এছাড়াও তোমাদের অবশ্যই এখানে প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে তোমরা ভোটার কার্ড, আধার কার্ডের মধ্যে একটি দিতে পারো। এছাড়াও যদি তোমরা কাস্টের হয়ে থাকো, যে কোনো কাস্টের যদি হয়ে থাকো, তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই প্রয়োজন। এছাড়াও এখানে তোমাদের অবশ্যই এজ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমাদের এখানে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, যেটি হচ্ছে তোমাদের অবশ্যই ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো বা তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো। এছাড়াও যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিতে পারো, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে না দিলেও হবে, কারণ এই পোস্টগুলির ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এখানে কিছু কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান বলেছে, যেগুলি থাকলে অবশ্যই ওয়াকিং ইন্টারভিউয়ের সময় তোমরা বেনিফিট পাবে, আর যদি না থাকে তাহলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী, এবং আবেদন করতে গেলে বয়সসীমা অবশ্যই তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত হতে হবে, এবং বয়সসীমা 21 জানুয়ারি 2021 সালে হিসেবে ধরতে হবে, এবং SC ST OBC প্রার্থীরা গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন বয়সের ছাড় পায় তেমনই ছাড় পাবে। এছাড়াও এখানে সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ করছে, কিন্তু কাজটি সম্পূর্ণ স্থায়ী, কারণ এখানে তোমাদের রিনুয়ালের মাধ্যমে কিন্তু এই কাজের পরিসীমা বাড়ানো হবে, অর্থাৎ প্রায় কাজটি তোমাদের স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও এখানে কিছু ডিটেলস দিয়ে দিয়েছে, ওয়াকিং ইন্টারভিউয়ের সময় কিছু ডকুমেন্ট তোমাদের ফলো করতে হবে, যেগুলি অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, এগুলো অবশ্যই দেখে নেবে। সো এখানে আবেদন করতে গেলে এক্সট্রাভাবে কোনো আবেদনপত্র কোথাও পাঠাতে হবে না, এই অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি দেবে, এবং এখানে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, এটি তোমাদের A4 সাইজে প্রিন্ট আউট বার করার পর ফিল আপ করার পর এখানে সিগনেচার করে দেবে। করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথাও পাঠাতে হবে না, যেদিন ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ তোমাদের রয়েছে এখানে দেখতে দিচ্ছি 2 ফেব্রুয়ারি 2021 সালে তোমাদের ইন্টারভিউ রয়েছে, সেদিন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল কপি যেগুলো তোমাদের বললাম সেগুলি নিয়ে যেতে হবে, সাথে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটাও অবশ্যই ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে, কোথাও কোনো ডকুমেন্ট তোমাদের পাঠাতে হবে না। ওয়াকিং ইন্টারভিউ তোমাদের 2 ফেব্রুয়ারি 2021 সালে 10টা থেকে শুরু হবে এবং রিপোর্টিং টাইম রয়েছে 9:30, 9:30 মধ্যে তোমাদের ওখানে চলে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। এছাড়াও দেখো এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের অবশ্যই ভেনুটা দিয়ে দিয়েছে, এখানে অবশ্যই এই অফিসিয়ালি নোটিফিকেশানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা এখানে ভেনুটা অবশ্যই দেখে নেবে। এই ঠিকানায় কিন্তু তোমাদের 2 ফেব্রুয়ারি 2021 সালে 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, 9:30 মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে, এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো অবশ্যই জানিয়ে দিচ্ছি, সাথে অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েছে সেটাও অবশ্যই A4 সাইজে প্রিন্ট আউট বার করার পর তোমাদের ফিল আপ করার পর নিয়ে যেতে হবে। এছাড়াও এখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে দেখো, এখানে টোটাল 2টি পোস্টে নিয়োগ করেছে, 2টি ভ্যাকান্সি রয়েছে এবং 2টি হচ্ছে তোমাদের অবশ্যই এখানে ডোম পোস্টে নিয়োগ করছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডোম পোস্টে 2টি ভ্যাকান্সি রয়েছে, এবং এখানে অষ্টম শ্রেণী পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। ওয়াকিং ইন্টারভিউ 2 ফেব্রুয়ারি 2021 সালে রয়েছে, সো অবশ্যই তোমরা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারো। সো এখানে কোন হসপিটালে নিয়োগ করেছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, অর্থাৎ এখানে সাগর দত্ত হসপিটালে তোমাদের কিন্তু এক্ষেত্রে নিয়োগ করছে এবং ডোম পোস্টে সাগর দত্ত হসপিটাল নিয়োগ করছে। সো অবশ্যই যদি আবেদন করতে বা ওয়াকিং ইন্টারভিউ অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই 2 ফেব্রুয়ারি 2021 সালে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে 9:30 মধ্যে তোমরা ভেনুতে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।